السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله كفى، وسلام على عباده الذين اصطفى. أما بعد، شمانيت دين تبير درشق شرطة بهاي بنرا أبنرا جي جكان تكي أما دي دين تبير لايف پروگرام دكتشن أبنا دي شبايكي أنتوليك مبارك باد بون শুক্রিয়া জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। শুরুতেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর সুস্থ জীবন যাপন করার তৌফিক দান করেছেন। এর জন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিন টিভি দর্শক শ্রোতা ভাই বোনেরা, প্রতি সপ্তাহের ন্যায় আজও আমরা আপনাদের সামনে দিন টিভির দিনই সমাধান প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছি। আশা করছি আপনারা আমাদের সাথে প্রোগ্রামের শুরু এবং শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন এবং আপনাদের মূল্যবান মতামত এবং প্রশ্ন করে আমাদের প্রোগ্রামকে সফল এবং সার্থক করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আজকের প্রোগ্রামের আলোচনার বিষয় হচ্ছে সালা এবং দোয়া। ধারাবাহিক এই দুটি বিষয়ের উপর আমাদের আলোচনা চলছে। তো আজকের এই আলোচনায় স্টুডিওতে আমার সম্মানিত মেহমান হিসেবে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত অত্যন্ত সুন্দর এবং আলোচনা করেন আমাদের শেখ মুফতি হাসান নূরে চৌধুরী সাহেবকে। আজকের প্রোগ্রামে আমি স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, ভালো আছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা আর কথা না বাড়িয়ে আমাদের শায়খের কাছে আজকের আলোচনার বিষয় নিয়ে যাচ্ছি। সম্মানিত শায়খ, আজকের আলোচনার বিষয় হচ্ছে সালাহ এবং দোয়া। এই বিষয়ের উপর আপনি ব্রিফলি একটু আলোচনা করেন, পরবর্তীতে আমরা আমাদের সম্মানিত কলাবৃন্দদের খোল নিব এবং তাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب. وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله دين تبير درشوك ভিউয়ার ভাই বোনেরা, আমরা আমাদের নিয়মিত প্রোগ্রাম দিন ই সমাধান শুরু করতে যাচ্ছি এবং আপনারা অবশ্যই জানেন যে আমরা আমাদের টপিক নির্ধারণ করেছি সালাহ এন্ড দোয়া। অর্থাৎ যেহেতু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আমাদেরকে দোয়া করতে হয় এবং আল্লাহ সুবহানাহু তাআলার সাথে বান্দা হিসাবে কানেক্টেড থাকতে হয়, আর সালাহ হচ্ছে মৌলিক এবাদত, সেহেতু আমরা এই বিষয়টি নিয়ে আমরা ধারাবাহিক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। প্রিয় ভাই বোনেরা,
আমি সুরাতুল বাকারার 129 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যেহেতু আমাদের টপিক দোয়ার সাথে রিলেটেড, তো আমরা কোরআনে করিমের সব দোয়াগুলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে নবী এবং রসুল যেভাবে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেছেন এবং তাদের আবদার তারা পেশ করেছেন, এটি হচ্ছে উত্তম দোয়া। কোন কোন নবী স্বেচ্ছায় দোয়া করেছেন, আবার কোন কোন সময় আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে বিভিন্ন দোয়ার নির্দেশ দিয়েছেন অথবা তাদের কাছে এলকা করেছেন। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। যেহেতু আমাদের পূর্বের আলোচনা ছিল সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিসসালাম বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন এবং এই কাজ কর্ম করার সময় তিনি জবান দিয়ে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করতে থাকেন, জিকিরের মধ্যে মশগুল থাকেন। তার এই দোয়ার মধ্যে তিনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তিনটি জিনিস চেয়েছিলেন। প্রথমত তিনি বলেছিলেন যে রব্বে করিম, আমি এবং আমার সন্তান যে কাজটি করেছি এই কাজকে আপনি কবুল করুন। নাম্বার দুই, তিনি বলেছিলেন যে রব্বে করিম, আমি এবং আমার পরবর্তী প্রজন্ম থেকে আপনি অনুগতশীল অর্থাৎ মুসলিম একটি প্রজন্মকে আপনি তৈরি করুন। আর আজকের এই আয়াত আল্লাহ সুবহানাহু তাআলার কাছে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, অর্থাৎ তার আকুতি বা তার আবেদন এমন ছিল যে রব্বে করিম, আপনার নির্দেশ হচ্ছে যে মানুষ, যে কোনো শ্রমিক যদি কাজ করে তাহলে তার শরীরের ঘাম শুকানোর আগে তার পারিশ্রমিক আদায় করা, এটি আপনার বিধান। সুতরাং আমি এবং আমার সন্তান ইসমাইল মিলে আমরা এই কাজটি করেছি, আমাদের মাথার ঘাম পায়ে ফেলেছি এবং এর চেয়ে উত্তম কাজ হতে পারেনি যেটি আপনার কিবলা আমরা তৈরি করেছি বান্দাদের উদ্দেশ্যে। সেহেতু আমি আমার পারিশ্রমিক চাই। আর স্বভাবত পরিশ্রম যে করে, জব যে করে, সে তার পারিশ্রমিক সেই বলবে যে আমাকে আপনি পার আওয়ার 10 পাউন্ড অথবা 15 পাউন্ড অথবা এই পরিমাণ টাকা দিবেন। তখন মালিক দিবেন না দিবে, এটা মালিকের ইচ্ছা। তো ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর কাছে তার পারিশ্রমিক চেয়েছেন। তিনি বলছেন যে রব্বে করিম, এ ঘর তো আমি বানালাম ঠিকই, কিন্তু এই ঘরের যিনি মুতাওয়াল্লি হয়ে আসবেন, যিনি নেতা হয়ে আসবেন, তাকে যেন আমার বংশধর থেকে দেওয়া হয়। এটি ছিল ইব্রাহিম খলিল আলাইহিসসালামের আল্লাহর কাছে চাওয়া বা তার দাবি। তো ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন রব্বানা, হে আমার পরওয়ারদিগার, হে আমার মালিক, হে আমার দাতা, হে আমার মুরব্বী, তাদের মধ্য থেকে তাদের নিকট একজন পয়গাম্বর প্রেরণ করুন। আমি এই জনপদে যে বাইতুল্লাহ গড়ে তুলেছি এবং এখানে যে জনপদ গড়ে উঠব, তাদের মধ্য থেকে একজন নবী আপনি প্রেরণ করুন, এই যে নবী আমার বংশধর থেকে হবে এবং তার দায়িত্ব হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, তোমার আয়াতের তেলাওয়াত করা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রথম দায়িত্ব ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন আয়াতের তেলাওয়াত করা। এতে বোঝা যাচ্ছে যে কোরআনে করিমের তেলাওয়াত একটি পৃথক ফরজ এবাদত, তেলাওয়াত করতে হবে। আর তেলাওয়াত করার কারণে যে উপকারটি হয়, কোরআন নিজেই বলছে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে, আমার কিতাবের তেলাওয়াত করবে, তখন তোমাদের অন্তরের মধ্যে যে বক্রতা আছে অথবা যে রোগ আছে এটাকে দূরীভূত করবে এবং তোমাদের অন্তরকে ক্লিন করবে। সেহেতু প্রথম দায়িত্ব হচ্ছে আয়াতের তেলাওয়াত করা। ওয়ুআল্লিমুহুমুল কিতাব, এরপরে তোমরা কিতাব শিক্ষা করবে, অর্থাৎ কোরআনের অর্থ, তার মিনিং এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ তোমরা জানবে। ওয়াল হিকমা, আর যখন তোমরা এগুলাকে জেনে নিবে তখন তোমরা প্রজ্ঞার মাধ্যমে দাওয়াতের কাজ করবে। ওয়ুজাক্কিহিম, আর অন্তরকে তোমরা ক্লিন করবে, পরিষ্কার করবে। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, আয়াতের শেষ অংশে ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন যে নিশ্চয়ই তুমি পরাক্রমশালী হিকমতওয়ালা। অর্থাৎ রব্বে করিম, আমি তো দোয়া করেছি আমার ইচ্ছা মতে, কিন্তু যেহেতু তুমি মহাজ্ঞানী এবং তুমি যা জানো তা আমরা জানি না, সুতরাং আমার দোয়া কিভাবে কবুল করলে আমার জন্য কল্যাণকর হবে, মঙ্গলময় হবে, সেভাবে আপনি দোয়াটি কবুল করুন। রব্বে করিম ইব্রাহিম আলা নবীন আলাইহিস সালামকে এই দোয়ার প্রতি উত্তরে
জানিয়েছেন যে হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين إبراهيم عليه السلام যখন দোয়া করেছিলেন তখন তিনি বলেছেন এক নম্বর আয়াতের তিলাওয়াত দুই নম্বর কিতাব শিক্ষা তিন নম্বর প্রজ্ঞা শিক্ষা চার নম্বরে বলেছিলেন তাজকিয়া নফস আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন ইব্রাহিম আমি তোমার দোয়া কবুল করেছি দোয়া করেছে তোমার ইচ্ছায় কবুল করেছি আমার ইচ্ছায় সুতরাং আমি চাই প্রথমে আয়াতের তেলাওয়াত হবে এরপরে তাজকিয়া নফস হবে কারণ তাজকিয়া নফস বা আত্মার পরিচর্যা আত্মার পরিশুদ্ধি সহজ উদাহরণ হচ্ছে যে আমরা যদি কোনো গ্লাস অথবা কোনো পাত্রের মধ্যে পানি অথবা দুধ অথবা অন্য কিছু রাখি তাহলে আগে ওই পাত্রকে পরিষ্কার করতে হবে ক্লিন করতে হবে এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাচ্ছেন যে ইব্রাহিম প্রথমত আয়াতের তেলাওয়াতের মাধ্যমে অন্তরকে কোমল করা হবে অন্তরকে ক্লিন করা হবে অন্তরকে হক গ্রহণ করার উপযোগী করা হবে এরপরে কিতাবের ইলিম অর্জন করা হবে এরপরে ওই দাওয়াতের কাজের মধ্যে প্রজ্ঞার অনুসরণ করা হবে প্রিয় ভাই ও বোনেরা এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা সালাহ যদি আদায় না করি তাহলে আমরা পরিপূর্ণ মুমিন থাকতে পারি না সেহেতু আমাদেরকে সালাহ আদায় করতেই হবে আর সালাহ আদায় করার জন্য আমাদেরকে বিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে হবে কারণ সালার সাথে কোরআনের সম্পর্ক কোরআন ছাড়া সালাহ হয় না সেহেতু আমরা আমাদের সমাজে বা আমাদের কমিউনিটিতে আমরা যারা আছি আমরা অনেক সময় মনে করি যে আমি তো সহি শুদ্ধ করে কোরআন জানি না নামাজ সহি শুদ্ধ করে জানি না এবং আমি এক সময় হয়তো বুঝি নাই আর যে বয়সে আমি বুঝেছি সেই বয়সে তো আমার আর কোনো মাকতব অথবা মাদ্রাসায় যাওয়ার সুযোগ ছিল না সেহেতু আমি করব কি আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাচ্ছেন যে এই ধরনের কোনো এক্সকিউজ ময়দানে মাহশরে গ্রহণযোগ্য হবে না তার কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বুঝাতে চাচ্ছেন যে হে আমার বান্দা বান্দিরা আমি পৃথিবীতে কিন্তু মাকতব মাদ্রাসা প্রতিষ্ঠা করি নাই আমি কিন্তু প্রথমেই মসজিদ প্রতিষ্ঠা করেছিলাম আর মসজিদ এমন একটি কেন্দ্র বা এমন একটি মার্কাজ যেখান থেকে আপনি সালাত আদায় করতে পারবেন ইবাদত করতে পারবেন এবং আপনি দ্বীন শিক্ষা করতে পারবেন কেউ যদি কোনো ধরনের মানে ক্লাসে নাই যায় নিয়মিত নামাজ পড়ে তখন তার জন্য কোরআন শিক্ষা করা একেবারে সহজ কারণ আমরা জানি যে যে সমস্ত নামাজ বা সালাম আমরা আদায় করি ফরজ নামাজের মধ্যে ইমাম সাহেবগণ বেশ কিছু ওয়াক্তে এবং বেশ কিছু রাকাতে লাউডলি কেরাত পড়েন আবার কোনো কোনো রাকাতে অথবা কোনো কোনো ওয়াক্তে সাইলেন্টলি কেরাত পড়া হয় লাউডলি কেরাত পড়ার মাধ্যমে আমাদেরকে এটাকে জানান দেয়া হচ্ছে যে তুমি ইচ্ছা করলে তুমি কিন্তু কোরআন জানতে পারতে এবং শিখতে পারতে তুমি যদি নিয়মিত নামাজি থাকতে তো তুমি যদি মসজিদের সাথে তোমার সম্পর্ক না থাকে আর তুমি যদি মসজিদে না যাও আর কোরআন তোমার জানা না থাকে তাহলে তো অবশ্যই তোমাকে জবাবদেহি করতে হবে যার কারণে কোরআন নিজেই বলছে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি জুমারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা যারা কোরআনকে গ্রহণ করেছে তাদেরকেও কোরআন ছাড়বে না অর্থাৎ জান্নাতে না পৌঁছানো পর্যন্ত কোরআন তাদের পিছন ছাড়বে না আর যারা কোরআনকে অবজ্ঞা করেছে কোরআনকে যারা গ্রহণ করে নাই কোরআনকে যারা শিখে নাই তাদেরকেও কোরআন পিছন ছাড়বে না জাহান্নামে না পৌঁছানো পর্যন্ত সেহেতু আমাদেরকে কোরআন জানতে হবে কোরআন বুঝতে হবে এবং কোরআন শিকার চেষ্টা করতে হবে তো প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন করিমের মাধ্যমে নবী ইব্রাহিম আলাইহিস সালামের দুয়ার মাধ্যমে এই শিক্ষাই আমাদেরকে দিয়েছেন যে আমরা যদি নিয়মিত মসজিদে জামাতের সাথে আদায় নামাজ আদায় করি তাহলে আমাদের জন্য কোরআন শিক্ষা করা বা কোরআন জানা খুবই সহজ হয়ে যাবে আর আমরা যদি এই বিষয়ে অবহেলা করি তাহলে অবশ্যই আল্লাহর আদালতে আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জাযাকুমুল্লাহ খাইরান ওয়া আহসানুল জাযা সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা এতক্ষণ আমরা আমাদের সম্মানিত শেখ মুফতি হাসান নূরি চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম সালাহ এবং দোয়া সম্পর্কে
আপনাদের কাছে আমাদের টেলিভিশনের স্ক্রিনের মধ্যে স্টুডিও নাম্বার আছে, আপনারা এই নাম্বারে ফোন করে আপনাদের মতামত কিংবা আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। স্টুডিও নাম্বারটি হচ্ছে 02035150703 0783। এই নাম্বারে কল করে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমি যাচ্ছি আমার শায়খের কাছে একটি প্রশ্ন নিয়ে। প্রশ্নটি হচ্ছে শায়খ, খাজা নামাজের ব্যাপারে, যে নামাজটা আমাদের খাজা, আসলে তো খাজা করাটা সমীচীন নয়, এরপরেও যদি কোনো কাজের সমস্যায় কিংবা আপনার কোনো জায়গা দূরে কোথাও যাচ্ছেন, পথের মধ্যে নামাজের কোনো সুযোগ সুবিধা নাই, তো নামাজটা খাজা হয়ে গেল, এই নামাজটা পড়ার নিয়ম কি? প্রথম বিষয় হচ্ছে, আপনি যেটি বলছেন এটা তো ক্লিয়ার, মানে কেউ স্বেচ্ছায় অথবা তার সাধ্য অনুযায়ী নামাজ কাজা করবে না, কাজা করার কোনো সুযোগই নাই। কিন্তু যদি দেখা যায় যে অপারগ হয়ে গেছে, যেটি হাদিসের মধ্যে আসছে যে তিনটি কারণে যদি মানুষ নামাজ সঠিক মতো পড়তে না পারে, সেজন্য তার গুনাহ হবে না। একটি হচ্ছে যে সে বেহুশ হয়ে গেছে, বেহুশ থাকার কারণে তার নামাজের কথা তার মনে নেই, যখনই হুশ আসবে তারপরে নামাজ ফরজ, এটার জন্য সে গুণাগার হবে না। অপরটি হচ্ছে যে সে পরিপূর্ণ সংকল্প নিয়ে এবং পরিপূর্ণ তার ইচ্ছা নিয়ে সে ঘুমিয়েছিল যে আমি ফজরের সময় উঠবো, কিন্তু অ্যাক্সিডেন্টলি উঠতে পারে নাই, তখন তার গুণা হবে না। সে যখনই তার ঘুম ভাঙে তখন নামাজ আদায় করবে, তবে এটা কিন্তু অভ্যাস বানানো যাবে না। আরেকটা হলো যে সে নামাজের পড়া তার ইচ্ছা ছিল কিন্তু নামাজের সময় অক্তটা ভুলে গেছে, কোনো কাজের ব্যস্ততার কারণে। এই তিনটি কারণে যদি তার নামাজ সময় মতো না পড়ে, পরে আদায় করে, তাহলে তার গুণা হবে না, যখন তার স্মরণ হবে তখন সে পড়বে। জাজাকাল্লাহ শেখ, এ বিষয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। আমাদের সাথে একজন কলার আছে, আছেন কলারের সাথে আলোচনা কলটি নিয়ে আমরা আবার আপনার কাছে আসছি। সালামু আলাইকুম রহমতুল্লাহ, সম্মানিত কলার। হ্যালো, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বরকাতু। আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হইল, আপনারা দোয়া করবা কালকে আমরা বাংলাদেশে যাইয়া, তো আমি বাংলাদেশ গিয়া দেখাত গিয়া 9 দিন থাকমু আমার বাইর বাসাত, কসর পড়তাম নি না পুরা নামাজ পড়তাম, আবার আইয়া সিলেট যাইমু, তারপর সিলেট থেকে ইয়া আবার আরো 1 সপ্তাহ থাকমু, তখন আমি কসর পড়তাম না জিও ফুল নামাজ পড়তাম, আমি কনফিউশন স্টিল আমি ওটা দিয়ে আমি আরো প্রশ্ন করছি ও একটা। আর 2 নম্বর প্রশ্ন হইল, সুরা 24 পারা হামিম সাজদার 29 নম্বর আয়াত, ওটা একটু তো ব্যাখ্যা শেখ সাহেব করলে খুব খুশি লাগলো। অনেক ওখানে লেখা অর্থ আমি শর্টকাট হই, তোমরা আখেরাতের ফেরেশতারা বলতেছেন মৃত্যুর সময়, তোমরা আখেরাতের ভয় করিও না, দুনিয়ায় ত্যাগ করার জন্য ভয় করিও না, সেই বেহেস্তের প্রতি কিতা সন্তুষ্ট থাকো। আর ফেরেশতা বলতেছেন যে আমরা এই দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম, আখেরাতেও থাকবো, তো এইটা ওইটা তো আমার একটা বুঝাইয়া দিবেন, আর আপনারা দোয়া করবেন আমাদের জন্য। ওয়ালাইকুম সালাম আহমেদুল্লাহ, জাজাকুমুল্লাহ বইন। আমরা দোয়া করি আপনি সহি সালামতে বাংলাদেশে যাওকা, এবং আবারও সহি সালামতে বাংলাদেশ থেকে আপনি লন্ডন আওকা। মুফতি সাহেব, দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্ন জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ, কৌলা। হ্যালো হ্যালো জি, সালাম আলাইকুম রহমতুল্লাহ। আসসালাম আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ মুফতি সাহেব, ধন্যবাদ, জাজাকুমুল্লাহ। আমি দুই একটা জিনিস একটু মুফতি সাহেব শেয়ার করতাম জি। প্রথমে একজন বুজুর্গ আলিমে দিন হইতাম, বিরাট একটা মানে সাপোর্টার, তাই কইলা যে উসিল্লা অর্থ হইল নবী মোহাম্মদ রসুল্লাহর উসিল, তাহলে আজানোর দোয়াত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমরা ওয়াতি মোহাম্মদান এই ওয়াসিলা তাহলে ওয়াসিলা তার ওসিলা চুকায়, তাহলে ওসিলার অর্থ কি তাই বুঝছো নেই, ও ওসিলা শব্দটা অর্থ দিয়ে একটু ব্যাখ্যা করো। ওকে, জাজাকুমুল্লাহ ভাই। দ্বিতীয় হইলো গিয়া যে জিনিসটা আমরা আল্লাহ কুরআন কইরা তুমি যদি ইমান আনো না বিশ্বাস করো না, তাহলে তোমরা আর হোক মানে কুরআনের মাঝখানে আমি হিজাবান মাত্র রাখা করে দিলাম,
তাহলে কুরআনের এলিমেন্ট তো গাইলে আজকে দিয়ে কুরআন বারবার পড় ইয়া আইয়ুল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি তো ঈমানের কথা কইলে আমরা তো মনে হই আমরা তো ঈমানদার ইয়ং তো আমাদের লাগি জরুরি নাই মুনাফিকের কথা ফেজ কা ফেজ আছে আমরা মনে করি না আমরা তো মুনাফিক না জিহাদের কথা না জিহাদ তো ফরজে কিফায়া আমরা লাগি রিলেভেন্ট তাহলে কুরআনের তো টু তার আমরা লাগি মনে করি আমরা আকীদাগত ভাবে আমরা লাগি রিলেভেন্ট হই না এইগুলা যদি একটু সুরা মানে আলোচনা করুন খুব খুশি হইব ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ ভাই আপনার কথা আমাদের কাছে ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ মুফতি সাহেব আলোচনা করবেন এই বিষয়ে আমরা যাচ্ছি আমাদের প্রথম কলারের প্রশ্নের উত্তরের দিকে জি বোন আসলে আপনি তো আমাদের নিয়মিত কলার আল্লাহ সুবহানাহু তাআলা আপনার সফরের কামিয়াব করুক এবং আপনি সুস্থভাবে ভালোভাবে দেশে যান এবং ফিরে আসেন আল্লাহ সুবহানাহু তাআলা তৌফিক দান করুক প্রথম যে বিষয়টা হচ্ছে যে আপনি দেশে যাবেন আপনার ভাইয়ের বাসায় ঢাকায় থাকবেন 9 দিন তখন আপনি মুসাফির কি না আবার আপনি ফিরে আসবেন ঢাকায় হয়তো আসার আগে আবার ভাইয়ের বাসায় থাকবেন আপনি মানে কসর পড়বেন না পুরা নামাজ পড়বেন আসল বিষয় হচ্ছে যে আসলে এখানে কিন্তু উভয়টা আপনার জন্য সুযোগ আছে আপনি যদি ইচ্ছা করেন কসর করার জন্য কসর করতে পারেন কারণ ঢাকায় যে ভাইয়ের বাসা এটা কিন্তু আপনার বাসা নয় আপনি সেখানে গেস্ট হিসাবে যাবেন এবং এটি আপনার মানে স্থায়ী ঠিকানা নয় আপনার স্থায়ী ঠিকানা আপনার বাড়ি তো আপনি ইচ্ছা করলে এখানে কসর করতে পারেন এতে কোনো অসুবিধা নেই যাওয়ার সময় কসর করতে পারেন আসার সময় কসর করতে পারেন আরেকটি অপশন হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি তো আমার ভাইয়ের বাসায় গেছি আর আমার দেশে গেছি আমি তো এখানে প্রশান্তিতে আছি সুতরাং আমি কসর না করে পুরো নামাজ পড়ব সে সুযোগ আপনার আছে তার কারণ ফতে মক্কার সময় সৈয়দনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কমপ্লিট নামাজ পড়েছিলেন তো সাহাবায়ে কেরাম তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনি পুরো নামাজ পড়লেন কেন আল্লাহ রসুল তো কসর করেছেন সৈয়দনা ওসমান জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আমি যেহেতু এখানে আমার বাড়ি করছিল আমার প্রপার্টি এখনও আছে আর আমি মনে করি আমি প্রশান্তিতে আছি সেজন্য আমি কী করছি আমি পুরো নামাজ পড়ে ফেলছি সুতরাং এটা আপ টু ইউ আপনার ইচ্ছা আপনি চাইলে কসরও করতে পারবেন আপনি চাইলে মানে পুরো নামাজও পড়তে পারবেন দুই উভয়টার সুযোগ আপনার কাছে আছে এটা আপনার ইচ্ছা কিন্তু আপনি একই সাথে দুইটা করতে পারবেন না যে 2 দিন কসর 2 দিন মুখে এটা নাই আপনি যদি কসরের নামাজ পড়েন তাহলে কসর করবেন আর যদি পুরা নামাজ পড়েন তাহলে পুরা নামাজ পড়বেন দুইও সুযোগ আপনার জন্য আছে এটা আপনার ইচ্ছা আপনি যেটা ভালো মনে করেন দুই নম্বর যে বিষয়টি আপনি বলছেন হামিম সিজদার 30 নম্বর আয়াত ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আসলে এখানে বিষয় যেটি হচ্ছে আপনি দেখবেন যে আমরা যখন নামাজ শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন বলে আমরা নামাজ শুরু করি রুকুতে গিয়ে আমরা বলি সুবহানা রব্বিয়াল আযীম আমরা দাঁড়িয়ে বলি রব্বানা লাকাল হামদ সিজদাতে গিয়ে বলি আমরা সুবহানা রব্বিয়াল আলা আমরা আল্লাহর যে এই গুণবাচক নাম রবের এত চর্চা করি কারণ কি তার কারণ হচ্ছে তাফসিরকারকদের মতে আমরা এই জগতে আসার আগে আল্লাহ তার রুবুবিয়তের শপথ আমাদের কাছ থেকে নিয়েছিলেন আলাস্তু বিরব্বিকুম এই জন্য আমরা এই রবের চর্চা বেশি করি আর এই আয়াত বলছে এই কথা যে তোমাদের মধ্যে যারা আল্লাহকে রব হিসাবে স্বীকার করবে আর সুম্মা ইসতাকামু তাতানাযযালু আলাইহিমুল মালায়িকা মৃত্যু পর্যন্ত এই শপথের উপর টিকে থাকবে যে আল্লাহই আমার রব তখন তার জন্য এই আল্লাহর পক্ষ থেকে গিফট হচ্ছে যে স্বভাবতই আমরা জানি আমাদের মানুষ যারা মারা যায় আমরা তাদেরকে কলিমার তালকিন দেই তাদেরকে আমরা বিভিন্ন ধরনের মানে কি উৎসাহিত করি যাতে ইমান নিয়ে মরতে পারেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে অনেক মানুষ কিন্তু অ্যাক্সিডেন্টে মারা যায় লাইফ সাপোর্ট মিশনের ভিতরে মারা যায় বিভিন্ন সিচুয়েশনে মারা যায় তাদেরকে কলিমার মানে তালকিন কে দিবে চর্চা কে করবে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে যদি তুমি আমাকে রব হিসাবে স্বীকার করো আর মৃত্যু পর্যন্ত এই কথার উপর টিকে থাকো তাহলে তোমার কোনো ভয় নাই যে তুমি তোমার মৃত্যুর সময় যেখানে যে অবস্থায় তোমার মৃত্যু হবে ফিরিস্তার জামাত তোমার কাছে গিয়ে তোমাকে কলিমার তালকিন দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে তোমাকে ইমানের সাথে মৌত দিবে অর্থাৎ মানুষ যখন এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন তার পিছনের টেনশন থাকে আর সামনে যে যাবে এটার ভয় থাকে যে আমার পিছনে আমার সন্তান সন্তান রেখে আসছি এরা কী কী অবস্থায় থাকবে আর সামনে যেখানে যাচ্ছি কবরের জীবন হাশরের জীবন এটা তো আমার জানা নেই আল্লাহ বলেছেন তোমার পিছনের কোনো মানে কি থাকবে না ভয় থাকবে না সামনের কোনো টেনশন থাকবে না তোমাকে ফেরেশতারা জান্নাতের মেহমান হিসাবে তোমার ঠিকানা দেখিয়ে তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে তো আমাদের মূল মানে টার্গেট হবে যে আমরা আল্লাহকে রব হিসাবে স্বীকার করছি এবং তাকে রব হিসাবে মেনে নিব আমরা মৃত্যু পর্যন্ত তাইলে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের দুনিয়াও সফল করবেন আখিরাতও সফল করবেন ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ খায়রান মুফতি সাহেব আমরা যাচ্ছি কলার দিকে
দেখে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি একটু আগে মেহসাবে হইলা তিন কারণে নামাজ খোজ হয়ে গেলে গুণ হয় না, কিন্তু গতকাল আমি একটা সিচুয়েশন আসলাম, গতকাল আমার একটা অপারেশন হয়েছে। জি, অপারেশন হয়েছে 11:30টার সময়। 1 ঘন্টা আমি ঘুমো আসলাম, 1 ঘন্টা পরে সজা করেছি। সজা করিয়া দেখি জোর নামাজ হয়ে গেছে। সজা করিয়া বেঁধো গেছি, রুমো গেছি। রুমো যাওয়ার পরে আমার ফেসা বেঁধছে, ফেসা গুলাকে তারা ফোঁটা নিয়ে দিছে, ফেসা করছে, কিন্তু আমি ক্লি হইতাম পারছি না। এখন তো দিন ছোট, আসর নামাজের সময় ওই যার যখন আমি কিতা করছি, আমি নামাজ পড়তাম পারছি না, আমার নামাজ ফল করে গেছে। জি ভাই, প্রথম বিষয় হচ্ছে যে আমি যেটা বলছি যে তিনটি কারণে যদি আপনার নামাজ মতো পড়তে না পারেন তাহলে আপনি গুণাগার নয়, এটা আমি বলি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটি কারণে মানুষের মানে গুণা হবে না। কারণ সে বেহুশ হয়ে পড়ে গেছিল, নামাজের রক্ত চলে গেছে, অথবা সে ভুলে গেছিল, নামাজের রক্ত চলে গেছে, অথবা তার 100% সংকল্প ছিল কিন্তু ঘুম ভাঙ্গে নাই, এটার জন্য সে কি হবে না। তবে যেহেতু আমরা তো স্বভাবতই আমরা গুণাগার, আমরা তওবা করব, ইস্তেগফার করব, তওবা ইস্তেগফার এটা তো এমনিই একটি দোয়া, তবে সে গুণাগার হবে না। আর আপনার যে সিচুয়েশন বলছেন যে যে আপনি মানে কে থেকে আপনার অপারেশন থেকে আপনি উঠার পরে আপনার যখন পেশাব তারা ক্লিন করছে তখন আপনি ক্লিন হতে পারেন নাই, এই অবস্থায় নামাজের রক্ত চলে গেছে, এটা তো আপনি মনে করেন অক্ষম ছিলেন, মাজুর ছিলেন, আর মাজুর হিসাবে তো আল্লাহ অবশ্যই মাফ করবে। তবে আমাদের বুঝতে হবে যে যদি এই সিচুয়েশন থাকে, নামাজের রক্ত চলে যায় আর ক্লিন হওয়ার সম্ভাবনা সক্ষমতা থাকে না, তখন আপনাকে আনক্লিন অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে, এটি হচ্ছে মাসআলা। মনে করেন একজন মানুষের পেশাব ড্রপ করে সব সময়, তো পেশাব ড্রপ করে যেহেতু তিনি ওই সময় অজু করে অথবা তৈয়মুম করে তাকে নামাজ পড়তে হবে, যত পেশাব ড্রপ করবে এটা তার জন্য মাফ। একইভাবে একজনের ব্লিডিং হচ্ছে, স্বাভাবিক ব্লিডিং, ব্লিডিং বন্ধ হচ্ছে না, তখন সে নতুন অজু করে ব্লিডিং অবস্থায় তাকে নামাজ পড়তে হবে। সুতরাং আপনার নামাজের রক্ত যখন চলে যাবে আপনি ক্লিন হতে না পারেন তবুও আপনাকে নামাজ পড়তে হবে অজু করে বা তাইয়াম্মুম করে, এটি এটি ছিল মাসআলা। তো যেহেতু আপনার অক্ষমতার কারণে আপনি করছেন, আশা করা যায় মানে গুণা হবে না ইনশাআল্লাহ। এরপরেও তো মনে করেন আল্লাহ গাফুরুর রহিম, আমরা চেষ্টা করব যে আল্লাহর কাছে আমরা বেশি বেশি ক্ষমা চাওয়া। তবে আপনার এই সিচুয়েশনের জন্য আশা করা যায় গুণা হবে না, তবে আমাদের এই জিনিসটা কিন্তু আমাদের বোঝা দরকার, অসুস্থ অবস্থায় এবং নাপাক অবস্থায় যে নাপাক থেকে ক্লিন হওয়া সম্ভব নয় এই নাপাক নিয়েই কিন্তু আপনাকে নামাজ পড়তে হবে। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর করে আলোচনা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এরপর যা যাচ্ছি আমরা নেক্সট কলার দিকে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হাজি মোহাম্মদ শফিকুল আলম কুরাইশ। প্রথমে স্যারকে আমি সালাম দেই। আমি আমার প্রশ্ন হইলো দোয়া সম্বন্ধে। আমি প্রথম থেকে শুরু শুরু থেকে আমি শুনতে পারছি স্যারের প্রোগ্রাম এবং স্যারের কথাগুলো। আমি কইতাম চাই, কিছু সংখ্যক খ্রিস্টান, কিছু সংখ্যক হিন্দু, কিছু সংখ্যক মুসলমানের দোয়ায় একজন মুসলমানে ওহি ফাইলা, ওহি পাওয়ার পরে এরারে চিঠি লেখা কইলা সবকিছু বিস্তারিত, তারা মুসলমান না হইয়া তারা ব্যস্ত দেখিল, মানে এর পরে যদি তারা এই মুসলমান না ওই খ্রিস্টান আর হিন্দু তারা তো ব্যস্ত যাইব স্যার, কিন্তু তারা তো ফার্স্ট ক্লাস ব্যস্ত যাই, তো তারা প্রকাশ্য মুসলমান হইয়া এবং চায়নাও সাক্ষী স্যার, চায়না টনি বিলার গেছে স্যার যে সময় আমার কিন্তু ওই আইছে স্যার, টনি বিলার হাসিনা শেখ হাসিনার আমি গোপন গোপন কথা জানি। সে জাযাকুমুল্লাহ ভাই, আপনার অত্যন্ত সুন্দর আলোচনা আছে আমরা শুনছিলাম, তো কোনো কারণে হয়তো আপনার লাইনটা ড্রপ হয়ে গেছে। জি মুফতি সাহেব। জি আজি সাহেব, আসলে মানে আপনি তো আমরা সব সময় কল করেন এবং আপনার সুন্দর সুন্দর অভিমতে আমরা স্বাগত জানাই, যে আপনি যেভাবে কইছেন যে ভিন্ন ধর্ম, ভিন্ন বর্ণ এবং বিভিন্ন জাতি যারা আছেন এরার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন নবীরে ওহী দিয়ে দুনিয়ার প্রেরণ করছেন আলহামদুলিল্লাহ। তবে আসলে বোঝার বিষয় হইল যে আমরা যে আয়াত তেলাওয়াত করছি এর আগের আয়াত আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন রব্বানা ওয়া জাআলনা মুসলিমাইনিলাক, ইব্রাহিম আলাইহিস সালামে দোয়া করছেন যে আল্লাহ আমার পরবর্তী প্রজন্মরে মুসলিম বানাও, অনুগতশীল একটা দল বানাও। এতে বোঝা গেল যে আদম আলাইহিস সালাম থেকে লইয়া কেয়ামত পর্যন্ত আল্লাহর মনোনীত ধর্ম বা শরীয়তের নাম ইসলাম।
সব সময় ইসলাম ধর্মই আল্লাহর একমাত্র মনোনীত ধর্ম কিন্তু মধ্যখানে মানুষে করছে কিনা ইহুদি নাম বানাইছে নাসারা বানাইছে সায়েবিন বানাইছে আরো বিভিন্ন দলে তারা বিভক্ত হয়েছে যেভাবে আমরা সমাজ আমরা দেখলাম যে আমরা বিভিন্ন গ্রুপের মাঝে বিভক্ত হয়ে গেছি কেউ কেউ আপনার আহলে হাদিস কেউ মাজহাবি কেউ আপনার খলফি কেউ সলফি ইত্যাদি নাম আমরা নামকরণ করছি কিন্তু আসলে আল্লাহর দেওয়া নাম হইল মুসলিম একইভাবে আদম আলাইহিসসালাম থেকে লইয়া প্রত্যেক নবীর শরীয়তের নাম আছে ইসলাম এবং মুসলমান যার কারণে উদাহরণ আপনি যেটা সবসময় কইন যে সৈয়দনা ঈসা আলা নবীজিনা আলাইহিসসালাম আবার দুনিয়াতে আবার মূল কারণ হইব ঈসা আলাইহিসসালামে প্রমাণ করবা যে আমি মুসলমান আসলাম আমি মুসলমান আসলাম এবং শরীয়তের সব বিধান আমি মানতাম তোমরা মানো এটা আর ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের লাগি জাযাকুমুল্লাহ মুফতি সাহেব আমাদের একজন কলার প্রথম সেকেন্ড কলার আসলে সম্ভবত তিনি কিছু দুইটা বিষয় আলোচনা করছিলেন একটা হচ্ছে ওয়াসিলা তিনি বলছিলেন যে এই আজানের দোয়া যেটা আমরা পড়ি এই দোয়ার মধ্যে তো আছে আতি মুহাম্মাদান আল ওয়াসিলা ওয়াল ফাদিলা তো এখানে যে ওয়াসিলা বলা হয়েছে তো ওয়াসিলা বলে তিনি বলছেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমাদেরকে কি ওয়াসিলা করতে পারবেন এরকম একটা প্রশ্ন ছিল তিনি জি ভাই আসল বিষয়ে আপনি তো আমাদের নিয়মিত খোলার এবং আপনার তো প্রচুর স্টাডি আছে আমরা জানি প্রথম বিষয়টা হচ্ছে যে ওয়াসিলা শব্দের আসলে অর্থ কি এটা আমাদের বোঝা দরকার উর্দুতে ওয়াসিলা মানে মাধ্যম আর আরবিতে কোরআনে কারিমে যে ওয়াসিলা বলা হচ্ছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো এই আরবিতে ওয়াসিলা বলতে বোঝানো হচ্ছে তাকাররুব ইলাল্লাহ আল্লাহর নৈকট্য অর্জন করা কিন্তু উর্দুতে ওয়াসিলা মানে উসিল্লা আমরা যেটা কই মাধ্যম সুতরাং আল্লাহর কাছে পৌঁছতে গেলে আল্লাহর কাছে দোয়া করতে গেলে কোনো মাধ্যম কোনো সিঁড়ি কোনো ল্যাডারের প্রয়োজন পড়ে না এটা প্রথম বুঝতে হইব তার কারণ আমরা যে দোয়া নিয়ে আলোচনা করছি সৈয়দনা ইব্রাহিম খলিল আলাইহিসসালামে দোয়ার মধ্যে কইছেন রব্বানা প্রথমেই ডাক দিচ্ছেন ডাইরেক্ট আল্লাহরে হে আমার রব হে আমার দাতা হে আমার মুরব্বী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার মধ্যে এইটা কিন্তু কইছেন না যে আল্লাহ আমার বাবা আদম এবং আমার আদম আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালাম এরপরে ইদ্রিস আলাইহিস সালাম এর আর উসিল্লা আল্লাহ আমার দোয়ার কবুল করো আমরা নবীর কাছ থেকে দোয়া শিখতে হইব দোয়া শুরু করছেন ইব্রাহিম খলিলে রব্বানা হইয়া আর আল্লাহ সুবহানাহু তাআলা কইছেন ওয়াকালা রব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ওয়াকালা রব্বুকুম তোমরা রবে তোমরা রে হয় না আপনি চিন্তা করে দেখো যে বিভিন্ন জায়গার আল্লাহ সুবহানাহু তাআলায় আমরা কোনো বিধান করতে হইলে আগে রসুলটা কইছেন কুল বলুন আয় রসুল আপনি কিন্তু এই জায়গায় রসুল রসুল দেখো হয়েছে না ডাইরেক্ট আল্লাহ বান্দারে করা ওয়াকালা রব্বুকুম তোমরা রবে তোমরা করা উদউনি আস্তাজিব লাকুম তোমরা আমার ডাকো আমি তোমরা ডাকে সাড়া দিব সুতরাং দোয়া অথবা এবাদত ডাইরেক্ট আল্লাহ সুবহানাহু তাআলার কাছে কামনা করতে হইব মধ্যখানে কোনো সিঁড়ি অথবা লাডার অথবা মাধ্যম ব্যবহার করা যাইতো না এখন প্রশ্ন হইল যে কোরআনে যে কইছে অবতাগু ইলাইহিল ওয়াসিলা এটা কি বোঝানো হয়েছে এটা দিয়ে বোঝানো হয়েছে যে আমরা যে আমল করি এই আমল দে উসিলা বানানি আমি নমাজ পড়লাম না রোজা রাখলাম না হজ করলাম না জাকাত দিলাম না আর শুধু জিকির করলাম এটার কোনো মিনিং নাই সুতরাং এবাদত করার বাদে এবাদতরে উসিল্লা বানাইয়া অর্থাৎ একজন মানুষের সালাহ শেষ করার বাদে হইতে পারে আল্লাহ আমি যে তোমার এই হুকুমটা পালন করলাম সালাহ আদায় করলাম এই সালার মাধ্যমে আল্লাহ আমার দোয়ারে কবুল করো আল্লাহ আমি যে বাইতুল্লাহরে তোয়াফ করলাম এই তোয়াফের মাধ্যমে আল্লাহ আমার দোয়ারে কবুল করো রব্বে করিম আমি যে তিলাওয়াত করলাম তিলাওয়াতরে কবুল করি এর মাধ্যমে আমার দোয়ারে কবুল করো অথবা আল্লাহর কোনো কোয়ালিটিজ নেম নিয়ে হইতে পারে যে আল্লাহ আপনার যে নাম গাফফার এই গাফফারিয়তের খাতিরে আল্লাহ আমার গুনারে মাফ করো আল্লাহ সাত্তারিয়তের খাতিরে আমার গুনারে গোপন করো কারণ কোরআনে কইছে ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা তোমরা আল্লাহর সুন্দর সুন্দর নামসমূহ লইয়া ডাকো যেটা আল্লাহ সুবহানাহু তাআলা তোমরা শিখাইছো এতে বোঝা গেল যে কোরআনে করিম বা হাদিসের পরিভাষায় দোয়ার ক্ষেত্রে এবাদতের ক্ষেত্রে উসিলা তাকাররুব ইলাল্লাহ অর্থাৎ এবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য তোমরা অর্জন করো এটা বোঝানো হয়েছে আর আমরার গেছে ফেস খাইলিছি আমরার গেছে আমরা ধর্মীয় বা এবাদত জানতে গিয়ে ভিন্ন ভাষার আশ্রয় লইছি আর এই ভাষার মাঝে কনফিউজ তৈরি হয়ে গেছে উর্দু ভাষায় উসিল্লা অর্থ হইলো মাধ্যম দ্বারা যে আমরা বাংলাতে উসিল্লা হই অমুকের উসিল্লা অমুকের উসিল্লা দুই নম্বর বিষয় হইলো যে যে আমরা যদি কেউরে না চিনি তখন উকিল লাগে আল্লাহ আমরা চিনি আমরা আল্লাহর চিনি কেন উকিল দরকার নাই আশা করি ভাই ক্লিয়ার হয়েছে ইনশাআল্লাহ জাযাকুমুল্লাহ মুফতি সাহেব আমাদের ব্রেকে যাওয়ার সময় হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে বিরতির পর আবারও আপনাদের সাথে দেখা হবে এবং কথা হবে আমরা আপনাদের প্রশ্ন নিব এবং মুফতি সাহেব উত্তর দেওয়ার চেষ্টা করবেন
ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ খায়রান আহসানুল জাদা জাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ব্রেকের পর আমরা আবারও দিন টিভির পর্দায় দিনী সমাধান প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা বিরতির পূর্বে যে বিষয়ে আলোচনা ছিলাম, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমাদের সাথে একজন খোলা আছেন, যাচ্ছি খোলার দিকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর গেছে সালাম, আমার বাবা মা আছেন আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ তো বেশি না, আপনার দোয়া করেন যেন আমি ঘুমা গেল আমার লাগে। আর হুজুর গেছে আমার বন্ধু নাচ করেন যেন ওখানটা আমি রামতাম আপনার কাছে। আর ওখানটা হুজুর আমি আর কি হই আল্লাহ আমার মা দাস কিরা ওই ওই মুরব্বি তুমি আর কোন প্রশ্ন আছে না আপনার? আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের শিফা দান করুক, সুস্থতা নিয়ামত দান করুক। জি মুফতি সাহেব প্রশ্ন। জি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে মানে সুস্থতা দান করুকা এবং আল্লাহ আপনার নেক হায়াত দান করুকা। আপনি যে মানে বিষয়টা লই আইছেন আসলে কিন্তু মানে এটা একটা সেন্সিটিভ বিষয়, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরার গেছে যে আমরার প্রাণের চেয়েও বেশি অধিক মর্যাদার অধিকারী এবং আমরার গেছে ভালোবাসার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্ত প্রতীক। তো যখনই মানে অনেক আমরা শুনি যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ মুসলমান নাই বা তারা জাহান্নামে যাইবা, তখন আমরা আর মানে দুঃখ লাগে, দুঃখ লাগাটা স্বাভাবিক। তো আপনি যেটা শুনছেন এটাও আপনার দুঃখ লাগার কথা, কিন্তু বিষয়টা হইল যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাপ যে মুমিন আসলা, এই ব্যাপারে আমরা কাছে কোনো ক্লিয়ার কোনো দলিল নাই, কিন্তু তারা যে জাহান্নামে যাইবা এটা আমরা হইতে পারতাম না। তার কারণ হইল যে আমরা ইলা কোনো ক্লিয়ার কোনো জিনিস আল্লাহ আমরা জানাইছেন না। যেমন ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে, ইব্রাহিম আলাইহিসসালামে তান আব্বার লাগি দোয়া করছিলেন, তো তান আব্বার লাগি দোয়া করার বাদে আল্লাহ সুবহানাহু তাআলা তানে নিষেধ দিলেছেন যে তুমি তোমার আব্বার লাগি আর দোয়া করিও না, কারণ তোমার আব্বা মুশরিক আসলা। যেমন সুরে তোবার মাঝে কইছে ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লি আবিহি ইল্লা আম্মা উউদাতুন ওয়া আদাহা ইয়া فلما تبين له انه عدو لله تبرأ من ان ابراهيم لأواه حليم আর ইব্রাহিম কর্তৃক স্বীয় পিতার মাগফিরাত কামনা ছিল কেবল সেই প্রতিশ্রুতির কারণে যা তিনি তার সাথে করেছিলেন। অতঃপর যখন তার কাছে একথা প্রকাশ পেল যে সে আল্লাহর শত্রু, তখন তার সাথে সম্পর্ক ছিন্ন করে নিলেন। নিঃসন্দেহে ইব্রাহিম ছিলেন বড় কোমল হৃদয় সহনশীল। ইব্রাহিম আলাইহিস সালামের যে দোয়াটা করছিল রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এই আয়াত নাযিল হওয়ার আগে করছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামের ক্লিয়ার জানাইয়া দেওয়া হইছে যে আপনার আব্বা আজর মুশরিক আসলা, তখন ইব্রাহিম আলাইহিস সালামে আর দোয়া করছেন না, তা বাপের লাগি আল্লাহর ইচ্ছার উপর সন্তুষ্ট আসলা।
রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা আম্মা যে মানে কাফির আসলা ইলা কোনো ক্লিয়ারেন্স আমরার কাছে নাই। তবে সমস্যা যেটা দাঁড়াইছে সমস্যাটা হইলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে একবার আওয়ার সময় তার আম্মার কবরের পাশে জিয়ারতে লেগে গেছিলা এবং অনেক সময় আল্লাহ রসুল এই জায়গায় তাকসুন খান্নাখাটি করছেন। সাহাবাই কেরামে আওয়ার বাদে গেলে ইয়া রসুল আল্লাহ আপনি এই জায়গার মাঝে কি করছিলা? আল্লাহ রসুল কইলা যে আমি আমার আম্মার কবর দেখাত গেছিলাম আর তার লাগিয়ে আমি দোয়া দুরুদ করছিলাম। তখন সাহাবাই কেরামে গেলে আল্লাহ সুবহানাহু তাআলা কোনো মেসেজ দিছেন কিনা, তখন রসুল সাল্লাহ ইসলামে কইলা যে আমি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমার মার লাগিয়ে মাগফিরাতের দোয়ার আমি চাইছিলাম, আল্লাহ আমারে এটা অনুমতি দিছেন না, তবে জিয়ারত করার অনুমতি দিছেন। এখন প্রশ্ন হইল যে আল্লাহ সুবহানাহু তাআলা মাগফিরাতের দোয়া করার অনুমতি দিছেন না, এতে তো আমরা কাফির হইতাম পারতাম না, কারণ আল্লাহ ক্লিয়ার হইছেন না যে তারা বেঈমানি মারা গেছেন, কিন্তু আবার জিয়ারতের অনুমতি দিছেন। এর কারণে যারা মানে আমরার বিজ্ঞ উলামায় কেরাম যারা গবেষক করছেন তারা হত হইল যে এই বিষয়ে আমরা আলোচনা না করাই বালা, কারণ আমরা এর কোনো ডিসিশন দিতাম পারতাম না, আল্লাহ বালা জানেন আল্লাহর ফলে সারি দেওয়া আমরা উচিত। সুতরাং আশা করি আপনার এই রসুল প্রতি আপনার যে দরদ এটা আল্লাহরে বাড়াই দেব। দুই নম্বর যে বিষয়টা আপনি কইছেন যে আপনার আব্বা আম্মার লাগি যে দোয়া করুন যে আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান কর্তা আর রহমতের জরি দিতা, এই দোয়া ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এবং এই দোয়া যত বেশি করবা তত লাভ, কারণ হইলো আপনার নিজের মা বাপের লাগি দোয়া করা এটা বহুত বড় ইবাদত। আর হাদিসও আল্লাহ রসুলে কইছেন হে আমার উম্মত কল তোমরা যখন আল্লাহর কাছে চাইবা এটা জান্নাতুল ফিরদাউস চাইও, তো যে আমরা যেহেতু জান্নাতুল ফিরদাউস চাইমু আমরা মা বাপও জান্নাতুল ফিরদাউসও যাওক আমরা এটা কামনা করি। আর রহমতের বারিশ তারার কবরও এবং তারার মানে যে জায়গার মাঝে তারা আজন যাওক, এটা সুন্দর দোয়া, দোয়া করতে থাকবা কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আপনারে আমরারে বেশি বেশি করে মা বাপের খেদমত করার, যারা জীবিত আছেন আর যারা জীবিত নয় তারা দোয়া করার তৌফিক দান করুক। আশা করি যে আপনার প্রশ্নের সমাধান হয়েছে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান মুফতি সাহেব, অত্যন্ত সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। মাতা পিতার জন্য তো আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়ে দিয়েছেন, এই দোয়া আমরা পড়তে পারি মাতা পিতার জন্য বেশি বেশি করি। জাযাকুমুল্লাহ সম্মানিত শেখ। আমাদের হাতে আর কয়েকটি প্রশ্ন আছে। আপনি প্রথমে আলোচনা করেছিলেন যে খাজা নামাজের বিষয়ে, তো খাজা নামাজের বিষয়ে আমি আবার আপনার কাছে ফিরে আসি। একজন যদি আপনার খাজা জোহরের নামাজ খাজা করেছেন ফর এক্সাম্পল, ওই জোহরের নামাজ খাজা দিনে আদায় করতে মানে করার আগেই আসরের নামাজের ওয়াক্ত এসে গেছে, তো এমতো অবস্থায় তিনি জোহর পড়বেন প্রথমে না আসর পড়বেন? খাজা কলা নিয়ে আসে। আমরা যাচ্ছি কলার এদিকে। সম্মানিত কলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আমি গুনাগার জানি না, বিসমিল্লাহ বিসমিল্লাহ ঠিক মতো আর কি না হত, আর আমি ছোটবেলা মা দিদা মরে গেছে, নাও নাই বাসা নাই জি। মুফতি সাহেব, জি আসলে আপনার মানে জিকারিটা দোষ নাই, কারণ মানুষই তো মানে জিকাইতো বা জানতো চায়। ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কইছিল যে আল্লাহ আপনি মরার বাদে যে জীবিত করবা আমার একটু দেখাইবানি, আল্লাহ কইল তোমারও বিশ্বাস হয় নানি, তখন ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ আমার বিশ্বাস হয় কিন্তু আমি সচক্ষে দেখলে আমার মানে আর প্রশান্তি আইব, আমি জোর দিয়া কইতাম পারবো। আপনি জানার লাগে কইছেন দোষের কিছু নাই, কিন্তু বিষয়টা হলো যেহেতু সেন্সিটিভ এর লাগে উলামায় কেরাম এখন যেগুলা নিয়ে ডিসকাস না করা বালা, আর আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আপনার ভালোবাসা আপনার আবেগের কারণে আপনি জিগাইছেন, সুতরাং আপনি গুণাগার হইতে নাই, সব হইব ইনশাআল্লাহ। আর যেটা আপনি কইছেন যে বয়স আপনার 70 উপরে হয়ে গেছে, মা বাবাও নাই বা চাইনও নাই, আল্লাহ আপনারে মানে উত্তম যাজা দৌকা, আর যেভাবে আছেন ওইভাবে ইবাদত করুকা ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করবা, আর আমরাও দোয়া করবো, আমরা লাগে দোয়া করবো ভাই ইনশাআল্লাহ। জি মুফতি সাহেব, জি
যে আলোচনা করার কথা বলছিলাম আমি যে আপনার খাজা নামাজের, খাজা নামাজের ব্যাপারে একটা হলো তার্তিব মেনটেন করা, জি তার্তিব, অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল, জি আগের নামাজ আগে পড়া, পরের নামাজ পরে পড়া, এটা কিন্তু ফরজের ক্ষেত্রে। এখন বিষয়টা হইলো যে যদি কেউ এখা নামাজ পড়ে, জি তাহলে তার লাগে উচিত হইব আগে খাজা আদায় করা, এরপরে তাই অখতিয়ার নামাজ পড়া। তো এর একটা সমস্যা হইতে পারে যে তাই আগের নামাজ খাজা করছেন, বাদের নামাজও এমন সময় দেন ফোরতা গেছেন যে দেখা যায় আর 5 মিনিট আছে অজাই বলি, তখন তাই কোনটা করবা? তো এটার ব্যাপারে এই ব্যাপার হইলো যে তারতিব খার লাগি ফরজ, এটা বোঝা লাগবো। যার জীবনে কোনো নামাজ খাজা নাই তার লাগি তারতিব ফরজ, যার মনে করুক আগে 15-20 বছর তার নামাজ খাজাই আছে তার লাগি তারতিব ফরজ নাই। তাই মনে করুক এই যে নামাজ ওখতি এই বটা আগে পড়বা, এরপরে খাজা আদায় করবা, আমি জুকাইতাম চাই হিন্দু আর খ্রিস্টানে চিন্তা করলো যে তারা দোয়া কবুল হয়ে গেছে আল্লাহর গুছো, অনেক তারা চিন্তা করলো আমরা যদি অনেক মুসলমান হই তো আমরা আর দোয়া মনে হয় কবুল করতে না, কারণ মুসলমানদের মতো আমরা এখনো বিশ্বাস করি না। আমি তারারে হয়রাম আল্লাহরে জানোই যে লাস্ট রিলিজন বুক করার মজিচ্ছা তারা না ডরাইয়া না বুঝো করে। আরেকটা জিনিস তারা আমি একটা কোয়েশ্চেন করতাম চাই, আমরা কি হিন্দু আর খ্রিস্টান আমরা ক্লাসমেট আছোই, আমরা মুসলমান তো আমি শূন্য থামের কথা কইরাম, তার ওটা ডর করে কি তারা ডর করে কি আমার বয়স্ক আমার 14 বছরের সময় আমার শূন্য থাম হয়েছে মুসলমানের খাম হয়েছে এই উসমানি হসপিটালও আমি কিছু তার পাইছি না, শুধু একটা ইঞ্জেকশন দিছে, তারা ওটা ডরায় স্যার খ্রিস্টানে আর হিন্দু স্যার। মুফতি সাহেব যে আলোচনা ছিলাম আমরা, জি আজি সাহেব আসলে আপনার খুব সুন্দর অপিনিয়ন। প্রথম নম্বর হইলো যে কোনো ভিন্ন ধর্মী মানুষ যদি মুসলমান ওই তো চায় আর মনে করে এই কথা যে আমি তো বয়স হয়ে গেছে 60-70 হইন, এর আগে যে আমি গুণা করছি আল্লাহ মাফ করবানি, তার কাছে আমরা মেসেজ দিতাম পারি যে মরার আগ মুহূর্তেও যদি একজন ভিন্ন ধর্মী মানুষ মুসলমান হয় আল্লাহ হোসেন তার পিছনে সব গুণা মাফ করে দিলেই বা। নাম্বার দুই হইলো সুন্নতি খাম যেটা মুসলমানের খাম খতনা করা, এটা কিন্তু ফরজ নাই, সুতরাং মানে মুসলমান ওইলেই যে এটা করা লাগবো এটা কোনো শর্ত না, এটা একটা সুন্নত আছিল যেটা আমার কম বয়স করা দরকার আছিল, এখন তেন বয়স হয়ে গেছে চামড়া শক্ত হয়ে গেছে, এটা না করলে গুণাগার হইবে এমন এমন কোনো কথা নাই। আপনার এই সুন্দর মতামতের জন্য ধন্যবাদ। জাযাকুমুল্লাহ। জি মুফতি সাহেব, নামাজের ব্যাপারে একটি প্রশ্ন হইলো আপনার, এই আমরা তো জানি কোরআনের অনেক আয়াতের মধ্যে আসছে যে ওয়াকিমুসলা ওয়া আতুজ জাকা, যেন নামাজ কায়েম করো, নামাজ তো পড়ার কথা কোথায় বলা হয় না। এখন নামাজ কায়েম করতে হলে তো মসজিদে যেতে হবে অথবা জামাত বন্দিও পড়তে হবে, এখন কেউ কেউ কোনো কারণে বা মসজিদ দূরে যাইতে সমস্যা হচ্ছে বা যাওয়ার যাতায়াত ব্যবস্থা নাই, এখন ঘরে পড়বেন, তিনি কীভাবে ঘরে পড়বেন এবং ঘরে পড়লে কি ওইটা কায়েম হবে? প্রথম বিষয় হচ্ছে যে নামাজ কায়েম করো অর্থাৎ প্রতিষ্ঠা করো, প্রতিষ্ঠা করো। তো নামাজ কায়েমের অর্থ কয়েকটার মাঝে একটা হলো জামাতের সাথে নামাজ আদায় করা, ইয়া মারিয়াম ইকনুতি লিরব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা রাকিঈন, যে মারিয়াম তুমি রুকুকারী এবং সিজদাকারীদের সাথে তুমি রুকু করো এবং সিজদা করো। সুতরাং মানে মানে কায়েমের বা প্রতিষ্ঠার কয়েকটার একটা হইলো এই জামাতের সাথে আদায় করা, কিন্তু জামাতের সাথে আদায় না করলে যে কায়াম হইতো না এটা হওয়া যেত না, কারণ নামাজ যে প্রতিষ্ঠা করা এটা ফরজ, নামাজ যেটা প্রতিষ্ঠা করা সুন্নতও প্রতিষ্ঠা করা, কারণ সালা বলতে সব সালা বোঝায় প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠার আসল মিনিং হইলো যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার যেভাবে নামাজ পড়তে দেখছো তোমরা এইভাবে নামাজ পড়ো। তো এই জায়গার মধ্যে একটা জিনিস মানে খুবই দুর্ভাগ্যজনক, আমার মনে হয় আপনি আমার সাথে একমত হইবা, আমরার কমিউনিটির মাঝে আমি দেখছি যে অনেক বাই হলে দেখা যায় যে এরা আগে হয়তো রফুল ইয়াদিন করতে না, এখন খররা জুড়ে আমিন খয়রা এবং তারা বিভিন্নভাবে নামাজের সুন্না অবলম্বন করার চেষ্টা কররা, আমরা এটাতে স্বাগত জানাই। কিন্তু দেখা যায় যে তার যে আগ্রহ রফুল ইয়াদাইন করা অথবা জুরে আমিন হওয়া এগুলো যেভাবে আগ্রহ আছে কিন্তু আসল ফরজের প্রতি অনেকটা লক্ষ্য আমরা নাই না জানার কারণে, যেমন রুকুতে গেছে আমি আল্লাহ লিমান হামিদা হইয়া সুজা দাঁড়ানি ফরজ, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনেক দাঁড়াই না, দুই সজদার মাঝখানে বোয়াটা কিন্তু ফরজ আছে কিন্তু এটা আমরা করলাম না। এই যে আমরা মানে দুর্বলতা বা আমরা বিশেষ করে এই দেশও, এই দেশও প্রত্যেকটা মানুষ কিন্তু বিজি এবং ব্যস্ত, আপনি আপনার জব তো ইয়া শপ তো ইয়া আপনার খাস তো ইয়া নামাজ হয়েছেন,
এখন এই নামাজে যদি আমার জাহান্নামে লইয়া যায় তাহলে এর চেয়ে বড় দুর্ভাগ্য আর নাই। এর কারণে আমরা নামাজটার এমনভাবে আদায় করতে হইব যেভাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করছেন। প্রত্যেকটা রুকুন আর কাণ্ডে দীর স্থির ইতমিনানের সাথে প্রশান্তির সাথে করতে হইব। আপনি তো জানেন যে মাসআলার কিতাব লেখা হইছে টয়লেটে খুব বেশি ধরছে, আপনি নামাজও দাঁড়াইতে না আগে টয়লেটে গিয়ে, কারণ আপনার টয়লেটে আপনার প্রেশার দিব। আচ্ছা আপনার খুব বেশি খিদা লাগছে আর খানিও সামনে এসছে, এই অবস্থায় আপনি কিন্তু আগে নামাজ দাঁড়াইতে না, আগে খাইতে বাদে নামাজ দাঁড়াইতে। আর আমরা করি কি, আমরা আগে সাইড রাত করি লাই বাদে খাইবো নে, আমরা ধারণ হয়ে গেছে আমরা মনে হয় নামাজ আল্লাহরে দেই, আসলে আল্লাহরে দেওয়া নাই, এটা হলো আমরা প্রশিক্ষণ। প্রশিক্ষণ জাজাকুমুল্লাহ মুফতি সাহেব, আমাদের সাথে একজন খোলা আছেন। জি খোলা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম। আমি দুইটা কোয়েশ্চেন করতাম। ফার্স্ট কোয়েশ্চেন হইল যে আমি যদি এখন আমার কাছে ঋণ নেই, ঋণ নেওয়া ঋণ উঠতে পারে না, যদি আমার আমি তারে জখাত দেয় ও জখাত দিই, যদি আমার এই ঋণ উঠে এটা ঠিক আছে। আর দ্বিতীয় কোয়েশ্চেন হইল যে যদি আমি একটা জিনিস কিনলাম বা একটা জাগই কিনলাম, যে আমি পারলে গর বানাইমু নাইলে আমি যদি লাভ হয় এটা আমি বেচবো নি, জীবন আসলে প্রথম প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে আপনি তাণ্ডে ঋণ দিছিলা, ঋণ দেওয়ার বাদে তাই ঋণ ফিরিয়ে দিতে আপনার কাছে অক্ষম। এখন আপনি যদি তাদের জাকাত দেন আর তাই ও জাকাত রিটার্ন আপনাদের করুন আপনার ঋণ হিসাবে, তাইলে মানে গুণা হইব নি বা আদায় হইব নি, গুণা হওয়ার প্রশ্ন হয় না। কারণ আপনি যখন তাদের জাকাত দিবা তখন তো তাদের মালিক বানাই দিলেছেন, তাই মালিক হওয়ার বাদে তাই আপনার ঋণ দিতা তান লাগে উচিত। কিন্তু আপনি যদি শর্ত করিলেন এইভাবে যে তোমার তুমি যে আমার কাছে টেকা নিছলাই, এই টেকা তো তুমি দিলাই না, তাইলে ও 50,000 তুমি নেও নিয়ে তুমি আমারে দিলাও, তখন তো মানে ইটা যাইছিল না, এখন তখন তো বিচারা বিপদে পড়ে যাব, হয়তো তার নিড আছে অন্য কোনোভাবে। স্বভাবত যে আপনি যদি তারে জাকাত দেন আর জাকাতের টেকা যদি আপনারে ফিরিয়ে দেয় বিচারায়, আপনার ঋণ আদায় করতে গিয়ে এটা লওয়ার মাঝে কোনো অসুবিধা নাই। জাকাতের মানে ব্যাপারে জাকাত যারই দেওয়া জাকাত হইয়া দেওয়া নিয়ম নাই, কারণ জাকাত হইয়া দিলে মানে গরিব মানুষের তার হেট করা হয়, নিয়ম হইলো আমি নিয়ত করবো আর আমি তারে দিব তার কিন লাগে। তো বইনের প্রশ্ন যেটা যে যদি মানে এই জাকাতের পয়সা আবার ঠান্ডা দিলে ঋণ আদায়ের লাগি, তাহলে এইটা অসুবিধা কোনো অসুবিধা নাই, কারণ এ বেচারা মালিক হওয়ার বাদে টাকা আপনারা দিতে পারে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি শর্ত লাগাই দিলে হয়তো তার লাগে কষ্ট হয়ে যেতে পারে, হয়তো তার নিটা যে। আর আরেকটা হলো যদি আপনি মনে করুন যে আপনার সামর্থ্য আছে আপনি দিতে পারেন, আপনি জানেন তারা মাফ করে দিলেন, তাহলে সব কিন্তু অনেক বেশি পাইবা যে আপনার আপনার ইচ্ছা কি। তবে আপনার জাকাতের পয়সা যদি ফিরিয়ে দেয় আপনার ঋণ আদায় করতে কোনো অসুবিধা নাই, এটা তো তাই মালিক হয়ে গেছে, দেওয়ার বাদে তাই মালিক হয়ে যাবে অবশ্যই, তখন তাই না মালিকানা তাই দিতে পারবে অবশ্যই। দ্বিতীয় প্রশ্ন আছে তাই কোনো জায়গা বাড়ি বানাইব লাগে কিনবা অথবা বেচার উদ্দেশ্যে কিনে এই জায়গার মধ্যে কোনো জয়ব নেই জাকাত আইব নেই। বাড়ি আপনি জায়গা যদি কিনুন বাড়ি বানাইবার লাগি তখন তো আপনার এই জায়গার উপরে জাকাত আইতো নাই, কিন্তু আপনি যদি ব্যবসার নিত কিনুন তাইলে তো লভ্যাংশের উপরে জাকাত আইব, কারণ ব্যবসার উপরে জাকাত আয়। আপনার যদি নিজে বাড়ি বানাইবার লাগে জায়গা তোরা হইন আর আপনার নিয়ত থাকে বাড়ি বানাইবার, তাইলে জায়গা এই জায়গার উপরে জাকাত আইতো নাই। একইভাবে আপনি হয়তো বাসা বা বাড়ি বানাই রাখি দিছেন, এখানেও আপনি থাকরা কিন্তু এটা বাড়া দেরা না, তাইলে এটার উপরে জাকাত আইতো না, কারণ প্রপার্টির উপরে স্বভাবত জাকাত আয় না। তবে যদি ইলাকান যদি হয় যে মনে করুক আপনি হয়তো জায়গা লইছিলা 20,00,000 টাকা দিয়া, আপনি 5 বছর বাদে বেচছেন এটারে 30,00,000, আর এই টেকাটা আপনার অ্যাকাউন্টে রয়ে গেছে আরও 1 বছর, তাইলে জাকাত আইব। আর স্বভাবত জাকার উপরে অথবা প্রপার্টির উপরে জাকাত আইতো নাই যদি এটা ব্যবসা না করেন। আশা করি ক্লিয়ার আছে ইনশাআল্লাহ। জাজাকুমুল্লাহ মুফতি সাহেব, আমাদের সময় হচ্ছে একটি বিরতিতে যাওয়ার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোনেরা, আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, বিরতির পর আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সম্মানিত দিন টিভির দর্শক শ্রোতা ভাই বোনেরা, বিরতির পর আমরা আবার আপনাদের সামনে আসলাম। প্রিয়
দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনাদের প্রশ্ন এবং মতামতে এবং আপনাদের ভালোবাসা ভালো লাগা নিয়ে আমাদের এই প্রোগ্রাম। এই প্রোগ্রামে আমাদের সাথে প্রশ্ন উত্তর এবং আলোচনা করছেন আমাদের সম্মানিত শেখ মুফতি হাসান নূরে চৌধুরী সাহেব। আমি যাচ্ছি আমার শেখের কাছে। শেখ, এই যে একটা আয়াত আছে আপনার ইমান সম্পর্কে, এই ইমানের কিছু ব্যাখ্যা বা বিশ্লেষণ যেন আলোচনা করে তাইলে। আমাদের সম্ভবত মানে দ্বিতীয় কলার উনি ছিলেন, উনি আমাদের নিয়মিত কলার বা উনি নিয়মিত কল করেন এবং আসলে বদ্রলোক আমরা তার ওনার মতামতে বুঝছি, ওনার পড়াশোনা আছে আলহামদুলিল্লাহ। সুরে বানী ইসরায়েলের 13 নম্বর আয়াত যেটা আপনি পড়ছেন, কুল্লা ইনসান আলজামনাহু তায়িরাহু ফি উনুকহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি। আমি প্রত্যেক মানুষের কর্মকে তার গ্রীবলগ্ন করে রেখেছি, কিয়ামতের দিন বের করে দেখাবো তাকে একটি কিতাব যা সে খোলা অবস্থায় পাবে। এবং আল্লাহ বলছেন পরের রাতে, ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, পাঠ করো তুমি তোমার কিতাব যা আজ তোমার হিসাব গ্রহণের জন্য তুমিই যথেষ্ট। অর্থাৎ আমলনামা যেটা ময়দানে মাহশরে দেওয়া হবে। আপনার প্রশ্ন হচ্ছে যে আমরা তো মুনাফিক নই, সুতরাং এটা তো আর আমাদের মানে ব্যাপারে চিন্তা করা দরকার নাই। একটা জিনিস আমাদেরকে বোঝা দরকার যে আমাদের, আমি আমাকে যতটুকু জানি এবং চিনি এর চেয়ে বেশি জানেন কিন্তু আল্লাহ, এটা কিন্তু আমরা পুরো ক্লিয়ার থাকতে হবে। আসলে আমার ইমানটা সঠিক কিনা এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। আমি আমার ভিতরে যে নেফাকের কোনো দোষ নাই এটা কিন্তু আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। অথবা আমার এবাদতের মধ্যে বা আমার এই ইমানের মধ্যে শিরক যে নাই এটাও আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারবার আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমাকে শিরিক মুক্ত এবাদত করার তৌফিক দান করো আর নেফাকটাকে আমার বাঁচাও। সৈয়দনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিন্তু হুযায়ফাতুল ইয়ামন যিনি আল্লাহর রসুলের কে ছিলেন ভেদ জানতেন, তাকে জিজ্ঞেস করেছিলেন যে তোমার কাছে তো ওই কি আছে মুনাফিকের লিস্ট আছে, ওই লিস্টে কি আমার নাম আছে? এই জন্য আমাদেরকে অবশ্যই আমাদের নিয়ত থাকবে আমরা ইবাদত যেটি করছি সঠিকভাবে করছি, আমরা সবগুলো আমরা চেষ্টা করছি, কিন্তু আসলে সঠিক হচ্ছে কি না এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য প্রত্যেক মানে মানুষের আমলনামা তার সামনে উপস্থিত করা হবে। আর ওই আপনি যেটা বলছেন নিয়ত যদি খালিস হয় তাহলে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। আমরা আশা করব আমরা খালিস নিয়তে আমরা ইবাদত করব, আল্লাহ আমাদেরকে ভুলত্রুটি মাফ করবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ মুফতি সাহেব, আমাদের সাথে একজন খোলা আছেন। জি খোলা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম প্রেজেন্টার সাহেব, আমার প্রশ্নটা আছে। জি জি, আল্লাহ কইছো বাইনি ও বাইনাকুম হিজাবান মাসতুরা, কুরআন আর আমরার মধ্যে তা হিজাব তৈয়ার করে লাগতো। জি, যখন আমরা কুরআন পড়ি ইমানের নসিহত হয় আমরা মনে করি আমরা তো মুসলমান, এই আয়াত তো আমার কাছে জরুরি নাই, মুনাফিকের আয়াত বাই আয়াত। আর আমি মনে করি আমি তো মুনাফিক না একদম মুমিন, যেহেতু আয়াত আর আমি মনে করি যেহেতু ফরজে কিফায়া আমার লাগে নাই, নবী হকলোর কিচ্ছা কাহিনী আর মনে তো আগর কিচ্ছা কাহিনী নবী হকল, এটা আমার লোকের তো এটা কোনো নসিহত নাই। আমরা এইভাবে মনে করি সবে ফিল করি আর লাগে, এটা মানে হিজাব তাইয়া রয়েছে কোরআন হোক আর আমরা মধ্যে আমরা মনে হয় কোরআনের 20% আমরা লাগি নমাজ দিদা হওয়ার জায়গাতে জিনিস ওটার উপরে হচ্ছে আমাকে একটু হইলে আমার যদি। আপনি সুন্দর বিষয় লিখেছেন যে অনেক সময় আমরা রে শয়তানের প্ররোচনা দেয়, আমরা মনে করি যেহেতু আমরা মুনাফিক নাই সুতরাং এই আয়াত আমরা লাগি নাই। বুঝতে হইব যে কোরআন প্রত্যেকের লাগে এটা কিন্তু হেদায়তের মানদণ্ড এবং কোরআনের প্রত্যেকটা আয়াত আমরা প্রত্যেকের লাগে লেসন বা শিক্ষণীয়। 2 নম্বর, যে জিহাদটা তো ফরজে কেফায়া, তো সবই যদি মনে করে জিহাদ ফরজে কেফায়েত আর জিহাদ করবো কে, সুতরাং ফরজে কেফায়েত তখন হইব যখন দেখা যাইব যে একদল মানুষে এটারে দায়িত্ব পালন করে লিছে, কিন্তু আমরা চিন্তা করতে হইব যে প্রত্যেকটাই আমার উপরে কিন্তু আমার দায়িত্ব, আমি একজন মানুষ হিসাবে আমার দায়িত্ব হয়েছে যে আমি আদায় করা, যদি দেখা যায় আমার পরিবর্তে করে লিছে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি আসলেই জিহাদ করার মতো মানে সিচুয়েশন তৈরি হয় প্রস্তুত হয় আর মুসলিম খলিফা তখন যে শর্তগুলো দেওয়া হয়েছে তখন এটারে ফরজে কেফায়া হইয়া এটা বোয়া যাইতো নাই, এটা কে করতে হইব।
আর আপনি সুন্দর একটা জিনিস আনছেন যে আমরা অনেক সময় হয়তো শয়তানি লেখার প্ররোচনা দিয়া আমরা ইসলামের বিভিন্ন দিক থেকে আমরা সরাই লাই অথবা আমরা বিভিন্নভাবে বিভ্রান্ত করি লাই। এই ব্যাপারে আমরা কিন্তু সচেতন থাকা দরকার আর পাশাপাশি আল্লাহর সাহায্য কামনা করা দরকার যাতে করে আমরা হকের উপরে থাকতাম পারি। কারণ হলো আমরা বর্তমান যে ফিতনার যুগ আছি, ভিন্ন গ্রুপ, ভিন্ন দল, ভিন্ন মত, ভিন্ন পথ, এর কারণে অনেকেই আমরা বিভ্রান্তর মাঝে। এর কারণে আল্লাহ রসুল শিখাইছেন যে আমরা দোয়া করে আল্লাহুম আরিনা আরিনাল হাক্কা হাক্কাম ওয়ারজুকনা ইত্তিবা, আল্লাহুম আরিনা আরিনাল বাতিলা বাতিলাম ওয়ারজুকনা ইজতিনাবা, আমরা যেন হকটাকে গ্রহণ করতাম পারি, হকের উপরে থাকতাম পারি। আল্লাহ তালা আমরা এই তৌফিক দান করুক। আর আপনার এই সুন্দর মতামতের লাগে আপনার ধন্যবাদ। জাযাকুমুল্লাহ মুফতি সাহেব। আমরা যেন সংক্ষেপে জানি যে মুনাফিকের সংজ্ঞাটা মুনাফিক খারাপ হয়, বিষয়টা হইল হাদিসের মাঝে আছে যে মুনাফিকের লক্ষণ হলো তিনটা। এর মাঝে হইল যে যদি ওয়াদা করে তাইলে ওয়াদারে ভঙ্গ করে, কথা হইলে মিথ্যা কথা হয়। এরপরে এই আর 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 তাজে যে এই জগরা জাতি করলে গালি গুলাজ করে ইত্যাদি। এরপরে কোরআনের মধ্যে আরেকটা জিনিস আছে, জিন্নাল মুনাফিকিনা ইয়ুখাদিউনাল্লাহু ওয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। তারা যে ইবাদত করে, নামাজ সালাম ইবাদত করে, এটা সওয়াব করার লাগি করে, এটা কিন্তু মুনাফিকের চরিত্র। আর ইবাদতের মাঝে বা সালার মধ্যে মনোযোগী থাকে না এবং তারা জিকির খুব কম করে, কারণ তার উদ্দেশ্য তো আল্লাহর সন্তুষ্টি। এই তালিকা আনলে দেখা যাবে আমরা অনেকের মধ্যে বেমার আছে। এর কারণে মানে সরাসরি কেউরে মুনাফিক খোয়া যাইতো নাই এবং সরাসরি কেউরে কাফির খোয়া যাইতো না এই যুগ। কারণ হাদিসও আইছে যে যদি দেখা যায় একজন মানুষের মধ্যে 99টা কুফরি আলামত পাওয়া যায়, একটা মুমিনের লক্ষণ পাওয়া যায়, এই মানুষে যদি আপনার আমরা কিবলা ফলো করে আমরা জবে খাই তারা কাফির হওয়া দায়িত্ব নাই, যদিও আমরা সমাজ মানে কেজি হিসাবে কাফিরের ফতোয়া দেওয়া হয়, এগুলো আমরা লাগে দুর্ভাগ্যজনক। জাযাকুমুল্লাহ মুফতি সাহেব। আমরা নামাজের দিকে আবারও যাই। নামাজের বিষয়ে একটা প্রশ্ন আছে যে একা একা যদি আমরা নামাজ পড়ি, যেমন যে কোনো নামাজ পাঁচ অক্টের মধ্যে কোনো একক নামাজ একা নিজে নিজে পড়ি ঘরের মধ্যে পড়ি, তাহলে এই নামাজে ফরজ নামাজের জন্য একামত দেওয়ার কোনো জরুরত আছে নি? গরের মধ্যে যদি প্রথম আপনি আগে যেটা কইছিল যে মাসজিদ আওয়ার না আওয়ার লাগি কয়েকটা উজর আছে যেটা হাদিসের মধ্যে আছে, যেমন মাসজিদ যদি খুব বেশি দূর হয় এবং মানে ভয়াবহ ঠান্ডা, যে ঠান্ডায় মসজিদ গেলে তার শরীর খারাপ করবো অথবা অসুস্থ হয়ে পড়বো, অসুস্থ সম্ভাবনা থাকে যে এই ধরনের ঠান্ডা হইলে অতিবৃষ্টির কারণে মসজিদ না গেলে গুণাগার হইতে নাই। একজন মানুষ যদি অন্ধ হয়, যে অন্যের সাহায্য লাগে, তাইলে মসজিদ না গেলে গুণাগার হইতে নাই। এই জিনিসগুলো হলো মসজিদ জামাতের সাথে না জামাতে না যাওয়ার মানে সুযোগ হইলে এটা মা বোন হল, যদি মসজিদ যাওয়ার সুযোগ থাকে তা যাওয়া যাই যাচ্ছে, না গেলে মা বোন হলো গুণাগার নাই। এই হলো মসজিদের মানে জামাত না যাওয়ার। এখন যদি কেউ গর নামাজ পড়ে তাহলে ইচ্ছা করলে ফ্যামিলির লইয়া জামাত পড়তে পারে, জামাতের সব পাইব। আর যদি দেখা যায় না ফ্যামিলির যারা আসলে সময় নামাজ পড়ে দিচ্ছে তাই মসজিদ গিয়ে নামাজ পড়ুন, এই সময় তাই দেখা পড়া, তাইলে একামত দেওয়া শর্ত নাই, একামত ছাড়াও তার নামাজ হইব, তবে একামত দিলে সব পাইবা। হাদিস হয়েছে যে গড়ের ভিতরেও যদি কেউ একা নামাজ পড়ে, জঙ্গলেও যদি কেউ একা নামাজ পড়ে, আজান আর একামতের মাধ্যমে যদি নামাজ পড়ে তাইলে সব সব এক্সট্রা দেওয়া হইব এবং ফিরিস্তা তার নামাজের মধ্যে শরীর হইবা, শুধু দেওয়াটা বালা। আর যদি না দেন তবু নামাজ হয়ে যাবে। একইভাবে জাহরি এবং সিররি, লাউডলি এবং সাইলেন্ট কেরাত, এটা তার ইচ্ছা। তাই চাইলে জোরে পড়তে পারবা আর না আস্তে পড়তে পারবা, জোরে পড়লে সব বেশি পাইবা, আস্তে পড়লে সব জোরে পড়ার থেকে কম পাইবা, কম পাইবা বাট আস্তে পড়লেও ঠিক আছে। ঠিক আছে, জাযাকুমুল্লাহ মুফতি সাহেব। একটা বিষয় হচ্ছে নামাজ, আমরা অনেকে আগে শুনতাম বাট ইদানিং আচ্ছা এই জিনিসটা বেশি জানি না বা শুনতাম না। যেমন একটা বিষয় হচ্ছে নামাজের নিয়ত করা, যে নিয়তের বিষয়ে আগে আগে আমরা ছোটো থাকতে শুনতাম যে এটা খুবই ইম্পর্টেন্ট, নওয়াই চল উসাল্লি আলিল্লাহ তাআলা, এইটা পরে আমরা নিয়ত করতে হয়। এইটা কি আসলেও কি আপনার নিয়তন উসল্লিয়া বলে নিয়ত করতে হবে না নিয়ত তো মনের মধ্যে আছে? প্রথম বিষয় যে আমরা বুঝার বিষয় যেটা, প্রত্যেক এবাদতের লাগে নিয়ত শর্ত। জি, কারণ হাদিস ইন্নামাল আমাল বিন নিয়াত, প্রত্যেকটা এবাদত নির্ভর করে নিয়তের উপরে। কিন্তু নিয়তটা বুঝতে গিয়ে আমরা কনফিউজ হয়ে গেছি। নিয়ত মানে এটা নাই পড়া, আপনি যখন কইলা না ওইটা নুসাল্লিয়া লিল্লাহ তাআলা, তো বাংলাতে কইলা যে আমি এসার নামাজ পড়লাম, এটা তো আপনি পড়লা, নিয়ত করলা না, নিয়ত হইলো মনের ইন্টেনশন। তো আমি যখন নামাজের লাগি অজু করাত গেছি তখন আমার মাইন্ডও আমার সেট হয়ে গেছে যে আমি এখন নামাজ পড়তে জানো, ওটাও নিয়ত। আর হইলো আমার ক্লিয়ার থাকতো যে আমি যে এবাদতটা করলাম শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির হলো, ওটা হইলো নিয়তের মেইন পার্ট। আর আরবি নিয়ত করার কারণে অনেক সময় কিতা যে আমরা নিজেরাই বুঝি না আমি কিতা কই,
যেমন গত সপ্তাহে আমরা একজন মুরব্বী মহিলা প্রশ্ন করছেন যে কাবাতি শরীফ আইতি হইতো মানে শরিয়াতি হইতো, এটা ওয়ার কারণে কি আরবি আমরা বুঝি না, তো যে জিনিসটা আমি বুঝলাম না এটা নিয়ত হইব হমনি। আর আল্লাহ রসুল সাল্লাহ ইসলামে যে সাহাবিরে নামাজ শিখেছিল এই সাহাবিরে কইছেন যে নামাজ যখন টাইম হইব প্রথমে তুমি কইবে আল্লাহু আকবার, এরপরে ফাকরা উমা তায়াসসার আমিনাল কোরআন, কোরআন থেকে যেখান থেকে সহজ লাগে পড়ো। তাই আল্লাহ রসুল এই ব্যক্তির এই কথা শিখেছেন না যে তুমি উবাও ইন্নি ওয়াজ্জাতু পড়ো না হয়তো নুসাল্লি খো এর বাদে আল্লাহ পড়ো, এটা আল্লাহ রসুল কইছেন। আল্লাহর রসুল কইছেন তুমি দাঁড়াইবাই এবার ও রাব্বাকা ফাকাব্বির, আল্লাহ তোমার রবের নামে তাকবির দাও, তাকবির দেওয়ার বাদে ইন্নি ওয়াজ্জাতু পড়া সুন্নত, যারা সুবহানাকা আমরা করি কেউ ইচ্ছা করলে ইন্নি ওয়াজ্জাতু পড়তে পারেন, সুবহানাকা পড়তে পারেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু পড়তে পারেন, কিন্তু নামাজ শুরু করার আগে কোনো জিকির কোনো তাসবিহ কোনো তাহলিল কোনো কিচ্ছু নাই। তো নিয়ত মানি হইল যে আসলে মানে আমার মাইন্ডও সেট হইতো যে আমি নামাজ পড়লাম, আর সবথেকে বড় জিনিস হইল যে এবাদতটা যে আল্লাহর লাগে এই জিনিসটা ক্লিয়ার করা, যে আল্লাহ আমার কোনো উদ্দেশ্য নাই একমাত্র তোমার সন্তুষ্টির লাগে আমি এবাদত করলাম। মুফতি সাহেব আরেকটি প্রশ্ন হচ্ছে আমার, এই যে নামাজ যে আমরা পড়ি অনেক সময় অসুস্থতার জন্য আমরা নামাজ বসে পড়ি, তো এই অসুস্থতার জন্য আপনার কীভাবে নামাজটা পড়তে হবে এটা সুরতকে? নামাজের মাস আলা যেটা, নামাজের মাস আলাটা হইল যে একজন নামাজ তো সর্ব অবস্থায় ফরজ জি, এখন নামাজ যেহেতু সর্ব অবস্থায় ফরজ এখন দেখা গেল যে একজন মানুষ ফরজের মাঝে আবার কিন্তু খেয়ামটা ফরজ, খেয়ামটা ফরজ, রুকুটা ফরজ, এরপরে সিজদা ফরজ এবং জালসা ফরজ, এই এতগুলো ফরজের মাঝে এখন তাই যদি দাঁড়াইতে না পারেন তাইলে বইয়া নামাজ পড়তে হইব, বইয়া বইয়া যদি তাই নামাজ পড়তে না পারেন তাইলে তাই তাই ঘুমাইয়া নামাজ পড়তে হইব শুইয়া। এখন মানে আপনি যেটা কইছেন যে বইয়া নামাজের পদ্ধতি কোনটা, বইয়া নামাজ পড়ার পদ্ধতি হইল যে যদি দেখা যায় তাই মানে মাটিতে বইয়া নামাজ পড়া তখন তাই মানে যদি ফাওরে বাংতা পারেন যে বাবা আমার আত্মাহিয়াত এই সুরতে বইয়া তাই কি করবা নামাজ আদায় করবা, কিন্তু রোগী দেখা গেল যে তার ফাওয়ার মধ্যে প্রবলেম ফাওয়ারে তাই নিলে বাংতে পারে না, তাহলে দিও ফাওয়ারে কেবলাবাদী সোজা করে দিবা, দিয়া তাই বইবা, বইয়ার পরে তাই নামাজ পড়বা, আর রুকুসি যে তার ইশারায় করবা। ঘুমাইয়া পড়তে হইলে সুন্নত তরিকা হইল তান্ডে ডাইন খরটে দেওয়া হইব, অর্থাৎ তার সারা বডিটা কেবলামুখী করার চেষ্টা করো যদি সম্ভব হয়, সম্ভব না হইলে মানে জোরে করার দরকার নাই, সম্ভব যদিও তাই ডাইন খরট করে দেওয়া হইব, ডাইন খরট করে দেওয়ার বাদে তাই এই এইভাবে নামাজ আদায় করবা। এখন দেখা গেলো যে রুগী তাই হসপিটাল বা ঘরের মাঝে আসুন তাই সিট হইয়া শুইছেন তান আর খরট ফেরিতে পারেন না, তখন তাই আল্লাহ আকবর হইয়া নামাজ শুরু করবা এবং তাই তার নিয়ত এবং ইশারা দিয়ে নামাজ আদায় করবা, এটা নামাজের মাসআলা। এখন বিষয়টা হইলো যে চেয়ার বইয়া নামাজ পড়া, এখন চেয়ার বইয়া নামাজ পড়ার ব্যাপারে কিন্তু অনেক ধরনের কনফিউজ তৈরি হয়, তার কারণ হইলো যে চেয়ার বইয়া নামাজ পড়ার ব্যাপারে হাদিসে কোনো বক্তব্য নাই, হাদিসে বক্তব্য নাই খেনে অনেকে কইতে পারেন যে এই সময় চেয়ার আসেন না, এটা বলতে না চেয়ার তখন আসেন বড় বড় রাজা বাদশাহ হলে সিংহাসন এখনও দেখা যায় যে আজ থেকে লইয়া 5000-7000 বছর আগে যে সিংহাসন বানাইছে এটা এই বানানো সম্ভবই নাই, সুতরাং চেয়ার আসেন। আর চেয়ার যদি আমার বাদ হই দিয়ে টুল তো আসেন, অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবির খানদের উপরে ভর দিয়া আইসুন আল্লাহ রসুল, কিন্তু আল্লাহ রসুলের লাগে কোনো টুল বা মুড়া রাখা হয়েছে না, বইয়া নামাজ পড়ছে। তো সুন্নত তরিকা হইলো মাটিতে বইয়া নামাজ পড়া, আর মাটিতে বইয়া নামাজ পড়লে সুবিধা হয়ে ওঠা আপনি দেখবা কোনো সমস্যা হয় না, চেয়ার যখন আপনি মসজিদে ঢুকাইছেন তখন সমস্যা হয়ে গেছে লাইন ঠিক থাকে না, এরপরে দেখা যায় যে মানুষের উপরে বয়া লাগে ইত্যাদি ইত্যাদি, সুতরাং ফরজ নামাজ চেয়ারও বইয়া যদি মাটির কেউ বইতে পারেন 5 মিনিট 10 মিনিট তাহলে চেয়ার বইয়া ফরজ নামাজ হইতো নাই, সুন্নত নফলের লাগে কোনো মাসলা নাই, কারণ সুন্নত নফলের মাস আলা শিথিল সাই চেয়ার বই পড়তে পারেন, কিন্তু ফরজ নামাজ মাটি চেয়ারও বয়ার চেয়ে মাটির বইয়া পড়া উত্তম যদি মাটির বইতে পারেন। আর মাটির এলাকা মানুষ আমি পাইছি নিজে যে দেখা যায় তাই চেয়ার বইয়া নামাজ পড়ছেন কিন্তু ইফতারের সময় আধা ঘন্টা মাটির বই দিচ্ছেন, আধা ঘন্টা মাটিতে বইছেন হয়তো আসন ফিরে বইছেন, যেভাবে বইতে পারবা এইভাবে মাটিতে বইয়া ফরজ নামাজ পড়াটা হলো উত্তম, তখন লাইনও নষ্ট হইতো নাই এবং দেখতে বিশ্রী লাগতো নাই আর কোনো সমস্যা দেখা দিত নাই। আপনি দেখছেন কিনা জানি না বর্তমানে আরেকটা মানে পোস্টার দেখছে বাহির দিছে যে যারা মনে করুকা চেয়ার বইয়া নামাজ পড়েন তার লাগে তো উমানি ফরজ, তাই উবাইতে পারেন তখন তাই উবাইয়া নামাজ শুরু করছেন বাদে রুকুর সময় বইছেন, তো এরা এরা লেখছে যে অর্ধেক উবাইয়া অর্ধেক বইয়া নামাজ হইতো নাই,
কনফিউজ খেনে তৈরি হয়েছে যে যেহেতু আমরা নিজে করছি কিতা মাসলার আমরা বানাই ফেলাচ্ছি শরীয়তের মাস আলাদা আনতে হইব আল্লাহ রসুল থাকি যার কারণে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম অসুস্থ আসলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি মাজুর আসলা আল্লাহ রসুলের বইয়া নামাজ ফরস হইন সুতরাং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি যেভাবে ফরস হইন এইভাবে ফরস হইব আর চেয়ারও বইয়া নামাজটা যে আমি যতটুকু জানি পৃথিবীর কোনো মুফতি সাহেব ফতোয়া দিছেন না যদি অনেকে কইলেন যে মক্কা মদিনাত আছে মক্কা মদিনাত তাকাত দলিল নাই মক্কা মদিনার বাজারে আপনি দেখবা বহুত জিনিস বিক্রি হয় দলিল তো ঠিক সুতরাং কোন আলিম ওলামায় চেয়ারও বইয়া নামাজ পড়া ফতোয়া দিছেন করে আমার জানা নাই কিছু নিজে মানুষে বানাই ফেলেছি এটারে যারা হয়তো আগে নামাজি আসলে না শেষ বয়সে নামাজি হইছেন এখন কষ্ট হওয়ার টান টান চেয়ারবই নামাজ পড়ুন ইলাও মানুষ পাওয়া যায় যে তাই দেখা যায় বাজার থেকে আওয়ার সময় খাটল দুইটা দুইয়া তলিয়ে এই যে মসজিদে এসে আরবি যারা সুতরাং এই জিনিসগুলো অন্তত ফরজ নামাজ চেয়ার বইয়া যদি মাটিতে বোয়া যায় চেয়ার বইয়া নামাজ না পড়ার উত্তম হইব আল্লাহ আলম ইসব জাজাকুমুল্লাহ মুফতি সাহেব একজন কলার ফোন কইরা কইছেন তাই তাইনর তাইন বুঝলা তাইনর মাঝে জাদু কিংবা সেহের আসর হয়েছে এখন তাই কিতা দোয়া ফর্তা বা কিতা ফর্তা আসলে ভাই বিষয়টা হইল যে প্রথমত আমরা সমাজের মাঝে অনেক সময় জাদু বা সেহের হয়ে আমরা যেটা ধারণা করি অনেক সময় ভুল ধারণা থাকে যে মনে করো যে শারীরিক অসুবিধা অথবা ঠান্ডার কারণে শরীরে বিষবেদনা হয়েছে গুমন্না ইত্যাদি আছে অনেকে মনে করেন সেহের বা জাদু আছে যেটাই হোক আপনি তো রুকাইয়া করতে পারেন আর রুকাইয়া করা তাদের শুননা আপনি যদি মনে করেন আপনার সন্দেহ থাকে তাইলে আপনি সুরে ফাতেহা সাতবার পড়বা আর এরপরে আপনি আফা হাসিব তোমার নামা খালাক না কম এই আয়াতের শেষ পর্যন্ত পড়বা যদি আপনার জানা থাকে অর্থাৎ আঠারো ভাড়ার ফয়লা সুরার শেষ দুই আয়াত পড়বা আর এর সাথে আপনি সুরে এখলাস ফালাক নাসরে আপনি এগারো বার করে পড়বা আর দুরুদ সাথে পড়বা পড়িয়া আপনি লবণের মধ্যে ফু দিয়া ও লবণ দিয়া ফানি জাল দিয়া আপনি গোসল করলে অথবা আপনি খাইলে ইনশাল্লাহ জাদু বা সেহের তেলা যাইব গিয়ে আমি আবার করাম সুরে ফাতেহা সাতবার আর আফা হাসিব তুমি থাকি লইয়া দুই আয়াত অর্থাৎ আঠারো পারার প্রথম সুরা আল মুমিনের শেষ দুই আয়াত এবং সুরে এখলাস ফালাক নাসের এগারো বার ফরিয়ে ফরিয়া দুরুদ ফরিয়া লবণও ফুদিবা ও লবণ দিয়ে আপনি পানি জাল দিয়া গোসর করবা অথবা আপনি কি করবা পানি খাইবা ইনশাল্লাহ হয়ে যাব সেহের বা জাদু যদি খেয়ে খরচ এটা কিতা করতে পারে শরীরে বা সেহের বা জাদুর প্রতিক্রিয়া কোনটা হয় এটা হইল মূল বিষয় আমরার দেশও আমরার সিলেটি ভাষা এখন খন্নি করিয়া মানুষ মারি দিছে এটা ভুল কথা সেহের বা জাদু করিয়া করে মারা যায় না যদি মারা যায় তো যা রাজনৈতিক দ্বন্দ্ব আছিল এক লিডার আর লিডারে মারাই লিলনে ফসা দিয়া এটা সম্ভব নাই এটা গুজব এটা কিছু নাই তবে সেহেরের প্রতিক্রিয়া যেটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেহের করা হয়েছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সেহের করা হয়েছে বা জাদু করা হয়েছে এটা হলো ভয়াবহ এর চেয়ে বড় জাদু হইতো নাই আল্লাহ রসুলের মাথার চুল মুবারক নিছে সিরুনের যে দানা দাঁত এটা নিচে নিয়ে এগারোটা গিরো দিয়া কুয়ার মধ্যে ফালাইয়া রাখছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বার সাম্যতা হারাই গেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ ফরসুন না বলি দিতা খাইছুন না খাইছুন না বলি দিতা তখন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে আল্লাহ রসুলের দিকে এলা যে তুমি আমার মাঝে কোনো ব্যতিক্রম কিছু অনুভব করনি তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইলে ইয়া রাসূলুল্লাহ কয়েকদিন ধরে এইভাবে অনুভব কর তখন আল্লাহ রসুলের স্বপ্নে দেখা নিয়েছে যে লবিদ বিন আসিমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাদু করছে তো এত মারাত্মক জাদু করার বাদেও আল্লাহ রসুল ভারসাম্যতা হারাইছিলাম এতে বোঝা যায় জাদুর প্রতিক্রিয়া হিসাবে ভারসাম্যতা হারাই নিতে পারে তার স্মরণশক্তি কমে যেতে পারে অথবা মানে কোনো ধরনের বাকি এফেক্ট হইতে পারে আল্লাহ জাজাকুমুল্লাহ খায়রান ওয়া আহসানাল জাবা জাজা মুফতি সাহেব আমরা প্রোগ্রামের একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো প্রোগ্রামের শেষ পর্যায়ে আপনার আজকের প্রোগ্রামের শেষ মেসেজটা দর্শক শ্রোতাদের জন্য কী হবে সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দিন টিভির দর্শক ভিউয়ার ভাই বোনেরা আপনারা সবাই আশা করি আল্লাহ রহমতে সুস্থ আছেন আমাদের এই প্রোগ্রাম আপনারা আমাদেরকে পরামর্শ দিয়ে অভিমত দিয়ে প্রশ্ন উত্তর দিয়ে এই প্রোগ্রামে আপনারা প্রাণবন্ত করেছেন আমরা আশা করব যে আমাদের প্রতিটা প্রোগ্রাম বিশেষ করে আগামীকালকের প্রোগ্রামে আপনারা সহযোগিতা করবেন এবং দিন টিভির প্রতিটা প্রোগ্রামে আপনারা সর্বাত্মক সহযোগিতা করবেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে সঠিকভাবে দিন বুঝে আমল করার তৌফিক দান করুক সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা এতক্ষণ আমরা দিন টিভির পর্দায় দিনী সমাধান প্রোগ্রামের আলোচনা শুনছিলাম আমাদের সম্মানিত শেখ মুফতি হাসানুর চৌধুরী সাহেবের কাছ থেকে আমরা চেষ্টা করেছি আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এবং প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক দেন
তাহলে আগামীকাল আবারও ঠিক 8:30 মিনিটে আমাদের এই প্রোগ্রাম আবারও শুরু হবে। আশা করছি আপনারা সবাই আমাদের প্রোগ্রামে যথারীতি জয়েন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা প্রার্থনা করে আজকের প্রোগ্রামের ভুল ত্রুটির জন্য ক্ষমা চেয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, সকল ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।